দুর্ভাগ্যবশত হলেও এটি মহাসত্য যে আমরা মুসলিম হয়েও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুবই নগণ্য জ্ঞান রাখি। তাই আজকে আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, তিনি সবচেয়ে সাহসী মানুষ ছিলেন, তিনি সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ ছিলেন, তিনি আল আমিন বা বিশ্বাসী ছিলেন, তিনি সহজ সরল জীবন যাপন করতেন, তিনি দুহাতে দান করতেন, তিনি মানুষকে ক্ষমা করতেন, তিনি মানুষের আমানত পৌঁছে দিতেন, তিনি সবার আগে সালাম দিতেন, তিনি শিশুদের বিশেষভাবে স্নেহ করতেন, তিনি প্রতিবেশীর খোঁজখবর নিতেন, তিনি প্রাণীদের প্রতি দয়া দেখাতেন, তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তিনি সন্ধি স্থাপন করেছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন, তিনি গভীর রাতে আল্লাহর নিকট কাঁদতেন, তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, তিনি কোমল ভাষায় কথা বলতেন, তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন, তিনি কবর থেকে প্রথম উত্থিত হবেন, তিনি উম্মতকে কাউসারের পানি পান করাবেন, তিনি কেয়ামতের শাফায়াত করবেন, তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রেখে সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলো সবাইকে শেয়ার করে দেওয়ার। আশা করছি এর মাধ্যমে আমরা কিছু হলেও কল্যাণ অর্জন করতে পারব ইনশাআল্লাহ।